তৃণমূল ছাত্রনেতার দাপটে অবস্থান বিক্ষোভে বসলেন কল্যাণী জেএনএম হাসপাতালের অস্থায়ী কর্মীরা। কল্যাণী জেএনএম হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন অস্থায়ী কর্মীরা। অভিযোগ, তৃণমূলের ছাত্রনেতা সৌরিক মুখার্জি তাদেরকে অনৈতিকভাবে মারধর করে। সোমবার সৌরিক ও তার পরিবার টিকা নিতে যান। সৌরিকের বাবা ও মায়ের টিকা হয়ে গেলেও তার ও তার স্ত্রীর টিকা হয়নি বয়সের কারণে। এতেই ক্ষোভে মারধর করে সৌরিক, এমনটাই অভিযোগ। এই প্রতিবাদে এদিন কল্যাণী জেএনএম হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা। দীর্ঘক্ষণ চলে এই অবস্থান বিক্ষোভ। আমাদের বিভিন্ন কাজে, যখন চারিদিকে কোভিড পজিটিভ হয়ে প্রচুর স্টাফ আমাদের পজিটিভ হয়ে বাড়িতে, এমনকি সিস্টারও বেশ কিছু মারা গেছে, একজন মারা গেছেন সিস্টার, তার মধ্যে স্টাফ নেই ঠিক মতন, যার কারণে বিভিন্ন কাজে সমস্যা হওয়ার কারণে এমএস বা যারা নোডাল অফিসার আছেন তারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ছেলেকে ডাকেন, যার মধ্যে আমিও একজন। কাজ জানা থাকলে টুকটাক এই কাজটা করে দিতে, ইলেকট্রিক বাদেও আমাদের বিভিন্ন কাজ করতে, কারণ আমরা তো হসপিটাল গ্রাউন্ডে কাজ করি, কোভিডের পরিস্থিতিগুলো করতে হয়, তার কারণে আমি গিয়ে এন্ট্রি ওখানে বসেছিলাম, মানে বলেছিলাম বলতে যেখানে ভ্যাকসিনেশনটা সেখানে এন্ট্রি করতে বলেছিল। তো করার পর বাবাই দা আর কি সৌরিক মুখার্জি ও আসেন পরিবার সমেত, তাদের পরিবার সকলেরই টিকা হয়ে যায়, 45 অ্যাবভ থাকাতে তাদের হয়ে যায়, প্রোটোকল ওয়াইজ হয়ে যায়, শুধুমাত্র তার আর তার বউয়েরটা হয় না, সেই কারণে সেটা আমি বলি, এটা বয়সের কারণে হয়, বয়সের কারণে হয়নি, তাকে বলি যে এর জন্য তো ফ্রন্টলাইনার ইয়ে লাগে। সৌরিক মুখার্জি উনি আমাদের ছাত্র নেতা, এবার তারপরে যাই হোক, এই হোক, সঙ্গে একজন সেই সময় আরও একটা ঘটনা ঘটে, সঙ্গে একজন রিপোর্টার ছিলেন সুখেন্দুবাবুর নাম, সম্ভবত না টাইটেলটা আমি জানি না, সুখেন্দু আচার্য, উনি নদিয়া জেলার কি প্রেস সেক্রেটারি কিছু সম্ভবত হবেন হয়তো। এবার ঘরটা যেহেতু এসি ঘর, ঘরটার মধ্যে আপনারাও জানেন ভালো করে কোভিড পরিস্থিতিতে পাঁচজনের বেশি লোক বা সেই ঘরে ঢুকলে যে কোনো, মানে একজন যদি পজিটিভ থাকে আমরা যারা কাজ করছি প্রত্যেকেই পজিটিভ হয়ে যাবে, সেই কারণে নোডাল অফিসার ঢুকে দেখেন ঘরের মধ্যে ভিড়, বেশ কিছু লোক রয়েছে ঘরের মধ্যে গ্যাঞ্জাম, তার কারণে স্যার ঢুকে সবাইকে বের করে দেন। সুখেন্দুবাবু তো ক্ষোভ প্রকাশ করেন, উনি সাংবাদিক বা কিছু ওনাকে করে দেওয়া, তারপর ওনাকেও ঢুকিয়ে নেওয়া হয় ভেতরে, তারপরে স্যার এসে ওনাকে উনি পরিচয় দেন যে উনি সাংবাদিক, উনি পরিচয় দিস, কারণ সাংবাদিকদের একটা প্রোটোকল হিসেবে আলাদা করা ছিল, উনি সেদিন আসেননি, সেদিন ভ্যাকসিন নেননি, তার পরবর্তী উনি এসছেন, সাংবাদিকদের জন্য আলাদা দিন দেওয়া ছিল, তারপরে উনি এসছে অন্য দিন এসছেন, যাই হোক উনি বলে সেটা উনিও নিলেন, প্রত্যেকে নিলেন। এবার বাবাইদার বাবাইদারটা হয় না, যাই হোক বাবাইদার বক্তব্য আর কি, যেখানে দু নম্বরই চলছে বা এখানে ভুলভাবে মানে বেআইনিভাবে আর কি টিকাকরণ চলছে, যেটা কোনোদিন আজ অব্দি হয়নি। নদিয়া থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।